ধন ত্যাগ করি পরীক্ষিত রজাপাটি স্বর্গপুরে চলি হরি হরি প্রভু দেখে পৃক্ষিতে পরীক্ষিত যাই মনে মনে ভাবে
হমকায় কাল খরে এরি পাঞ্জব গণকেরি হয়ে হি সংখারত থাকো মই কেনে আর পাঞ্জাবড় শোকে রজা হয় আকুল হইলা হরি হরি প্রভু মনের দুঃখে পরীক্ষিতে কান্দি বেলা মনের দুঃখে পরীক্ষিতে কান্দি বেলা পরীক্ষিত যাই মনের দুঃখে পরীক্ষিতে সজুরি আক্রান্ত পরীক্ষিত যাই মনে মনে ভাবে মই ককা যুধিষ্ঠিরৰ ধর্ম নীতি পালন করি ধর্ম নীতি মানি রাজ্য করে গোপাল
রাজা করে সোপান ও ধর্ম নীতি মানি রাজায় ধর্ম নীতি মানি রাজা পরীক্ষিত রাই পুত্র সম করি রাজায় প্রজা কপালয় পুত্র সম করি রাজায় প্রজা কপালয় ও ও ধর্ম নীতি মানি রাজায় ও কতদিন পার হই গলা এনে কই কতদিন পার হই গলা এক দিন শুনক পাছে জন কথা হইলা এক দিন শুনক পাছে জন কথা হইলা হই এক দিন পরীক্ষিত হাতে ধনু ধরি পরীক্ষিত যাই হমৃগ বিচারে রজাই হয় অরণ্যর মা আরো ঠিক সেই সময়ত কলি আহি দেখা দিলা রজা মায়া কলি আহি দেখা দিলা কলিক দেখি পরীক্ষিত রজাই সুধিছিল হেরা কোন তুমি আর এই অরণ্যর মাজত তুমি কিয় ঘুরি আছা তেতিয়া তেতিয়া কাল কলিয়ে তেতিয়া কাল কলিয়ে হাহি হাহি পরীক্ষিত যাক চাই উত্তর দিছিল শুনা রজা পরীক্ষিত শুনা রজা পরীক্ষিত হ পরীক্ষিত চাই কলি মই খালো কলির যুগ কহিল তো
আরে শুনা রজা পরীক্ষিত, তুমি জানা নহয় রজা সত্যত এটা দাপর যুগর সমাপ্ত হইলা, সমাপ্ত হইলা সত্যত এটা দাপর যুগর সমাপ্ত হইলা, কলি কি কলি তই কলি দুরাচার, কলি দুরাচার মোর রাজ্য তোর বাবে নাইবা সচান, কি কলি কি কলি তই কলি দুরাচার, কলি দুরাচার ও মোর রাজ্য তোর বাবে নাইবা সচান। আরে হন কলি মই মোর রাজ্যখন, মই মোর রাজ্যখন ধর্ম নীতি মানি রাজ্য করিছো পালন, করিছো পালন অ ধর্ম নীতি মানি রাজ্য করিছো পালন, করিছো পালন। আর হন কলি তোর দৃষ্টি যদি মোর রাজ্যর প্রজার উপর পড়ে কুমঙ্গলে দেখা দিব প্রজার মাঝত, কলি কি কলি তাই কলা রাজা পরীক্ষিত, তুমি মোক, তুমি মোক তোমার রাজ্যত থাকিবলৈ নিদিয়া হ কথা শুনি কাল কলি হাঁহিব লাগিলা, শুনা রাজা পরীক্ষিত পরীক্ষিতক চাই পাছে কহিব লাগিলা, পরীক্ষিতক চাই পাছে সকলি বোলে রজা তুমি মোর কথা শুনা, এইবার মোর দুঃখ জানা নে নাজানা, এইবার মোর দুঃখ জানা নে নাজানা, সেই কারণে পৃথিবীলৈ আহিল হব। আরে শুনা রাজা, মই যেতিয়া একেবারে আহিয়েই গলো কত থাকিম রাজা তুমি দিয়া দেখুয়াই, কথা শুনি পরীক্ষিতে সচিন্তি বেলা তেনে হলে শুন কলি, কলিক চাহিয়া পাছে কলি বেলা দিলা, কলিক চাহিয়া পাছে কলি বেলা দিলা, তেনে হলে, তেনে হলে শুন কলি, এই পৃথিবীত থাকিবলৈ, এই পৃথিবীত থাকিবলৈ তোক মই কেইটামান স্থান দিম, আর তার ভিতরত যেটো স্থানত হুরা রাজ্যা চলে দিনে রাতি, যেটো
স্থান থুরার দাস হলে দিনে রাতি আর আজির পড়া আজির পড়া তাতে হব তুহুর বখতি আজির পড়া তাতে হব তুহুর বখতি এতিয়া চাও পরীক্ষিত যায় যেহেতু কালপলিক প্রথমতেই সেই সুরাতেই বাসস্থান দিলে সেইদিনার পৰাই সেইদিনার পৰাই আমাৰ সমাজত কি হবলৈ ধৰিলে চাও ও মদ খোৱা মানুহৰ জ্ঞান নাথাকে মালটো শেষে হল নেকি ও ভাইহত মদ খাব লাগে ফূর্তি করব লাগে এইবিলাক বাদ দিয়া কলির যুগত হরিনাম এইবিলাক বাদ দিয়া মুঠর পর মদ খাব লাগে আর ফূর্তি করব লাগে আহি থাকা যাই থাকা আহি থাকা যাই থাকা আর এনে কই মদর নিশাত ফাল চিন্তা মুরত নাহে কেবল কলিয়ে বাহ লয় মূরত নাহে কলিয়ে বাহ লয় তার পিছত পরীক্ষিত যাই কলিক ছায়াকও কইছিল হন কলি অহর নিখে জুয়া খেলা চলে যেতু স্থান অহর নিখে জুয়া খেলা চলে যেতু স্থান আজির পরা তাতো হব তোর বাসস্থান এতিয়া চাউক পরীক্ষিত যায় যেহেতু কালকলিক সেই যা খেলত স্থান দিলেই সেইদিনার পরাই সেইদিনার পরাই আমার সমাজত কি হবলৈ ধরিলে চাও অ যা খেলা খেলি কোনো ধনী নহয় যা খেলা খেলি কোনো ধনী নহয় আমার সমাজর লোভিয়া আর এলেহুয়া মানুষবুরে সহজতে টকা ঘটা রাখাত কৌটিপতি লাখপতিও ভিক্ষারী হয়ে যায় ও কৌটিপতি লাখপতিও ভিক্ষারী হয়ে যায় তারপিছত পরীক্ষিত যাই কলিক ছায়াকও কইছিল হন কলি যে গৃহত পিতৃ মাতৃক মানি নচলয় আর আজির পরাই সেই গৃহত থাকিবি তই কহিল হোমই ও মাতির সীমাতো কলি থাকি বিহি যায় বেশালয় তোর স্থান জানিবি নিশ্চয় বেশালয় তোর স্থান জানিবি নিশ্চয় কি কলা রোজা পরীক্ষিত কথা শুনি কাল কলি সচিন্তি বেলা রাজা পরীক্ষিত সপরীক্ষিত চাই কলি পরীক্ষিত চাই কলি অকলি বোলা শুনা রাজা মোহরাবসন রাজা মোহরাবসন বাসস্থান মোক দিলাই অল্পমান রাজা দিলাই অল্পমান রাজা পরীক্ষিত তুমি মোক থাকিবলৈ যে বড় বাসস্থান দিলা তুমি মোক থাকিবলৈ যে বড় বাসস্থান দিলা সেই সকলবোৰ বাসস্থানতেই অ ভালৰ সংগ নাই তাতে বেয়াই ভৰি আছে ৰজা ভাল মানুহ কোনো দিনে রাজা
ৰজা ৰজা পৰীক্ষিত মই বাৰু কালকলি হলো বুলিয়েই এনেকৈ এনেকৈ সদায় সদায় বেয়া সংগৰ মাজত মই থাকো কেনে কৰি ৰজা থাকো কেনে কৰি আৰু অলপ পাখস্থান মোক দিয়া শীঘ্ৰ কৰি ৰজা কথা শুনি পরীক্ষিতে সভাবি বেলা তেনেহলে শুন কলি তেনেহলে শুন কলি কলিক চাহিয়া পাছে কলি বেলা দিলা কলিক চাহিয়া পাছে কলি বেলা দিলা তেনেহলে শুন কলি তইতো নিজেই জান সোণর অলংকার জানা বহুত মূল্যবান সোণর অলংকার জানা বহুত মূল্যবান আর আজির পরাই সোণ তো হব কলি তোর বাসস্থান সোণ তো হব কলি তোর বাসস্থান এতিয়া চাওক যেতিক্ষণে খুনত রজাই সকলিক দিলা লগে লগে পরীক্ষিতর ঘটে লগে লগে পরীক্ষিতর এতিয়া চাওক পরীক্ষিত রজাই যে সময়ত কালকলিক খুনত বাসস্থান দিছিল সেই সময়ত সেই সময়ত পরীক্ষিত রজাই নিজেই নিজের মূরত সোণর মুকুট পিঁধি আছিল আর লগে লগে কালকলিয়ে কি করিলে হাহি হাহি রজার মাথাত প্রবেশ করিলা রজার মাথাতে কলি কলিয়ে পরীক্ষিত রজার মাথাত প্রবেশ করার লগে লগে বুদ্ধি ভ্রষ্ট হইলা রজার হিত জ্ঞান নাই হরি হরি প্রভু পিয়া হতে কণ্ঠ কণ্ঠ পিয়া হতে কণ্ঠ কণ্ঠ পানি বিচারি রজাই হ ঘুরি ঘুরি আর এনেকই পানি বিচারি গই 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 পরীক্ষিত রজাই শ্রমিক মুনির আশ্রমত উপস্থিত আর পরীক্ষিত রজাই দেখা পালে ধ্যানত বহি আছে মুনি গমকে না পাই মুনিবর নম্র হুরে পরীক্ষিতে নম্র হুরে পরীক্ষিতে মুনিবর মোর বর পিয়াহ লাগিছে মোক অলপ পানি দিয়া মুনিবর মুনিবর মোর বর পিয়াহ লাগিছে মোক অলপ পানি দিয়া মুনিবর মুনিবর মোর বর পিয়াহ লাগিছে মোক অলপ পানি দিয়া নাই নাই সহমত বল নাই মুনির দেখিলা রজাই কাণ্ড দেখি পরীক্ষিত কাণ্ড দেখি পরীক্ষিত আর ঠিক সেই সময়ত সেই শ্রমিক মুনির আশ্রমত মরা সর্প
মরা হরপ এডাল রজাই দেখি বা কপাইলা আর হে হরপগুত আর হে হরপগুত বানারে উঠায়নি বানারে উঠায়নি হরপগুত আনি মুনির গলে মেরাই দিলা হরপগুত আনি মুনির গলে মেরাই দিলা আর তার পিছত পরীক্ষিত রজাই বারু কি করিলে হয় আসলামর পড়া রজা উলতি আহিলা এতিয়া চাওক সেই শ্রমিক মুনির পুত্র আছিল শৃঙ্গী মুনি আর ঠিক সেই সময়ত শৃঙ্গী মুনি আহি হ শৃঙ্গী আহি আশ্রমত উপস্থিত হইলা শৃঙ্গী আহি আশ্রমত উপস্থিত হইলা নাই হ কাণ্ড দেখি শৃঙ্গী মুনি ক্রোধত জ্বলিলা মহাপপি কোন মহাপপি আহি মোর পিতৃর গলত মরা হর পরি পিতৃক করিলি অপমান ব্রহ্মহাপ 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 দিম তোক না পাবি পরিত্রাণ ব্রহ্মহাপ দিম তোক না পাবি পরিত্রাণ হন মোর হাপে মাত্র হাত দিনের ভিতরত তৈক্ষক নাগে তোক করিব দংখন তৈক্ষক নাগর বিখর জালাত মৃত্যু হব তোর ব্রহ্মহাপ কেতিয়াও নহব খণ্ডন ব্রহ্মহাপ কেতিয়াও নহব খণ্ডন আর এই বলি শৃঙ্গী মুনি হ ব্রহ্মহাপ আর ব্রহ্মহাপর এই সকলখিনি কথা শৃঙ্গী মুনির পিতৃ শ্রমিক মুনিয়ে ধ্যানর বলত ধ্যানর বল শ্রমিক মুনি সকল ধ্যানর বল শ্রমিক মুনি তার পিছত শ্রমিক মুনি মরমর পুত্র শৃঙ্গী মুনিক মাতিয়েনি দুঃখ মনেরে কইছিল বাসা শৃঙ্গী এইফালে আহ বাসা এইফালে আহ বাসা ও বাসা শৃঙ্গী তয়ে ও বাসা কি কর্ম করিলি হস্তিনার নরপতিক ব্রহ্ম খাপ দিলি বাসা শৃঙ্গী তয়ে নাই বাসা এই কথা রাজার আগত মই কবইলা নহলে মহারাজ বিপদে পড়িবা নহলে মহারাজ বিপদে পড়িবা হয় এহি বলি শ্রমিক মুনি রই না থাকিলা পরীক্ষিত দুয়ারত উপস্থিত হইলা পরীক্ষিত দুয়ারত উপস্থিত হইলা হো আঠে বেঠে রজাই মুনিক হয়া গবরহাই শরণ ধুয়াই মুনিক বলিবক তার পিছত শ্রমিক মুনিয়ে
দুখ মনেরে পরীক্ষিত রজাক সাই কইছিল, শুনা রজা পরীক্ষিত, তোমার মনত আছে নহয় রজা, আজি কিছু সময় আগতেই তুমি মোর আশ্রমলৈ গৈ যেতু অপকর্ম করিলা, তার বাবে মই তোমাক কেতিয়াও দুখী বলে ভবা নাই, কিয় জানা রজা, এই সকলবোৰ কর্ম কালকলির প্রভাবে হয়েছে, কিন্তু রজা পরীক্ষিত তোমার সেই ভুলের বাবেই মোর পুত্র সিংহী তোমাক হদিলা ব্রহ্ম। আর শুনা রজা পরীক্ষিত, সেই ব্রহ্ম হাব দিয়ার পিছত তোমার কিবা বিপদ হব বলে ভাবি সেই কারণে আহিল মই তোমার রজা। আর শুনা রজা পরীক্ষিত, মোর পুত্র সিংহী মুনিয়ে তোমাক কি বলে ব্রহ্ম হাত দিলে জানা রজা, মাত্র সাত দিনের ভিতর তৈক্ষক নাগে তোমাক করিব দংশন, তৈক্ষক নাগর বিষর জালাত মৃত্যু হব তোমার, ব্রহ্ম হাব কেতিয়াও নহব খণ্ডন, ব্রহ্ম হাব কেতিয়াও নহব খণ্ডন। কি কলে মুনিবৰ, কি কলে মুনিবৰ, নাই 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 নাই, স কথা শুনি পরীক্ষিত বিস্ময়ী মানিল, মনের দুখত কান্দি কান্দি পরীক্ষিত যাই এই ব্রহ্ম হাপর পড়া কিবা পরিত্রাণ পাম বলে ভাবি ব্যাকমুনির ওসরালই গমন করিলা, ব্যাকমুনির ওসরালই গমন করিলা, হো যাই রজা পরীক্ষিত রা ভাবি ভাবি পন্থে আছে যাই 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 রাজাই দেখর কাখে যাই ও দেখর কাখে আশ্রমে যাই উপস্থিত হইল, কান্দি কান্দি বেখর আগে করে গেলা, কান্দি কান্দি বেখর আগে করে গেলা গেলা, তেতিয়া বেখ দেবে দুখ মনেরে পরীক্ষিত রজাক সাই উত্তর দিছিল, শুনবাছা পরীক্ষিত, এই পৃথিবীর কোনো মনুষ্যই চিরদিনের বাবে জন্ম লওয়া নাই, জন্মিলে মৃত্যু এদিন নিশ্চিত, কিন্তু বাছা পরীক্ষিত আমি মানুষ জাতিটোয়ে এটা কথা সদাই মনত রাখিব লাগে, মানুহই জন্ম ধরিলে অন্তত মানুষের দরে কর্ম করে যাব লাগে, গতিকে শুনবাছা পরীক্ষিত,
মই তোর আগত এটা কথাই কও যদি জীবনৰ রং বুড়ে লুকা ভাকু খেলে যদি আকার সাকি গোসি উমি উমি জলে তথাপিও বাসা ভয় ন করিবি তথাপিও বাসা ভয় ন করিবি সাহসেরে আগুয়াই যাবি সাহসেরে আগুয়াই যাবি বাসা পরীক্ষিত এতিয়া তই নিজৰ ৰাজভৱনলৈ গৈ শুকদেৱক মাতি আনি হৌ গংগাৰ তীৰে যাবি আৰু গংগাৰ তীৰত বহি শুকদেৱে ভাগৱত শাস্ত্ৰ পাঠ কৰিব আৰু তই সেই ভাগৱত শাস্ত্ৰ একান্ত মনে বহি শুদ্ধ মনে বহি সেই ভাগৱত শাস্ত্ৰ শ্ৰৱণ কৰিবি আৰু শুন বাসা পরীক্ষিত এই ভাগবত শাস্ত্র শ্রবণ করিলে মনত থকা দুঃখ দুর্গতি সর্প ভয় এই সকলোরে পৰা পরিত্রাণ পাবি নিশ্চয় জানিবি আর এনেকৈ এই মতে বেখে রজা হবুজাই ক প্রণাম গুরুদেব বেখক প্রণাম করি রজাই বিজয় মাগিলা এনেকৈ পরীক্ষিত যাই কান্দি নিজৰ ৰাজভৱনলৈ গৈ মৰমৰ পুত্ৰ জন্মে জয়ক মাতি আনি দুখ মনেৰে কৈছিল বাচা জন্মে জয় এইফালে আহ বাচা খুন বাসা জন্মে জয় যেহেতু মোক শৃঙ্গী মুনি এই ব্রহ্ম হাক দিলে গতিকে
এই সংসারত আর মই বেশি দিন জিয়াই না থাকি মৃত্যু লৈকে বাসা মোরা বেশি দিন নাই মৃত্যু লৈকে বাসা মোরা বেশি দিন নাই আর কোন বাসা মই যেহেতু এই সংসারত আর জিয়াই না থাকো রাজ্য ধন তোর হাতত গতাই দিল তারপিছত পরীক্ষিত যাই মন্ত্রীগণর হতুয়াই শুকদেবক পরীক্ষিতে সমাতি আওয়া আর এনেকৈ সকলে মিলি ভাগবত শাস্ত্র শ্রবণ করার নিমিত্তে হৌ গঙ্গার তীরত গই হ গঙ্গার তীরে যাই হবে উপস্থিত হইলা গঙ্গার তীরে যাই হবে আর তারপিছত এনেকৈ গঙ্গার তীরত বহিলই শুকদেবে ভাগবত শাস্ত্র পাঠ করবলৈ আরম্ভ করিলে আর লগে লগে পরীক্ষিত যাই শুকদেবক চাইতি প্রশ্ন করিলে গুরুদেব এই পৃথিবীর কোন মনুষ্য যদি এই পৃথিবীর কোন মনুষ্য যদি মৃত্যুর দুয়ার ঠিয় হয়ে থাকে অর্থাৎ পৃথিবীর কোন মনুষ্যর যদি মৃত্যুলৈ মাত্র আগত কেইটামান মুহূর্ত হে বাকি থাকে সেই সময়ত এই কলির যুগের মনুষ্যই কলির বন্ধনের পরা পরিত্রাণ পাবলে হলে মুকুতি পাবলে হলে বারু কি উপায় করিব লাগিব তেতিয়া তেতিয়া শুকদেবে হাহি হাহি পরীক্ষিত রজাক চাই উত্তর দিছিল ধন্য রজা পরীক্ষিত ধন্য তোমার মৃত্যুর আগ মুহূর্তত তোমার বিপদর সময়ত তুমি নিজের কথা না ভাবি সমস্ত মনুষ্য জাতির কারণে চিন্তা করিলা গতিকে ধন্য রজা পরীক্ষিত ধন্য হুকে ধন্য ধন্য পরীক্ষিত রাই তোমার প্রশ্ন শুনি রাজা ধন্য হল মই পরীক্ষিত মই তোমার প্রশ্নর উত্তর নিশ্চয় দিম কিন্তু কিন্তু তার আগতেই তুমি জানিব লাগিব এই কলির যুগত বারু কি কি হব আর এই কলির যুগর মনুষ্যগণ বারু কেনে কোয়া হব শুনা রজা পরীক্ষিত প্রথমতেই মই তোমার আগত কও এই কলির যুগত বারু কি কি হব এই কলির যুগত শস্য টুটিব মৎস্য টুটিব হ টুটিব বিরিখর গুটি সাধু মহন্তরো বাক্য লরিব হ লরিব ধর্ম Yeah.
শুনা রজা পরীক্ষিত, এতিয়া মই তোমার আগত কও এই কলির যুগর মনুষ্যগণ বারু কেনে কোয়া হব। এই কলির যুগর মনুষ্যগণেই হ গুরু গোসাই নামানিব, আর বৃদ্ধ কালত হ পিতৃ মাতৃ নুপুহিব, থাকিব ভার্জা সঙ্গে লই, আর এই সকলবর কুকর্ম করার পিছত সেই পাপে ভুঞ্জিব পিতৃ মাতৃ গুরু গোসাই সকলরে অভিহাপ লাগিব, নিমিষতে যাব ধ্বংস। এতিয়া শুনা রজা পরীক্ষিত, এতিয়া মই তোমার আগত কও, এতিয়া মই তোমার আগত কও এই কলির যুগত কলির বন্ধনের পরা পরিত্রাণ পাবলে হলে, কলির বন্ধনের পরা মুক্তি পাবলে হলে বারু কি উপায় করিব লাগিব? শুনা রজা, কলির বন্ধনের পরা মুক্তি পাবলে হলে এই কলির যুগত মাত্র এটাই উপায় আছে, হরির নামে হল শ্রেষ্ঠ ধর্ম কলির যুগত। হরির নামে হরির নামে হল শ্রেষ্ঠ ধর্ম কলির যুগত, হরির নামে যে ঠাইত চলি থাকে হরির নামৰ ধ্বনি, হরির নামে ভয়তে পলাই যাব মহাপাপী কলি, হরির নামে যাগ যজ্ঞ করি কলিত কোনো লাভ নাই, এক মনে নাম ললে ঈশ্বরক পাই, মনে নাম ললে ঈশ্বরক পাই। আর এনেকৈ শুকদেবে পরীক্ষিত রজার আগত হয় হিমতে শুকে রজাক বুঝাই কহিলা, আনফালে শুনক আছে কথা কি হল চাওক, হয় আনফালে দুঃখক নাগে, আনফালে দুঃখক নাগে পরীক্ষিত দংশিবলৈ, পরীক্ষিত দংশিবলৈ দূরহন্তে দুঃখক নাগে, হ দেখিলন্ত চারিওফালে দুধ গনে, চারিওফালে দুধ গনে, আর লগে 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 মায়াবী তৈক্ষক নাগে, মায়ার বলত কি করিলে হ বিপ্ররূপ ধরি তৈক্ষক চলি যা, খুটি লই ঠুকুর বুকুর করি যাই, হে হো বিপ্রদ ধরে তোক চলে যায়, খুটি লই ঠুকুর বুকুর করি যায়, ফালে কি ফালে চাই ও ভেতর লই যা, ই ফালে কি ফালে চাই ও ভেতর লই যা, সভার মাঝে পরীক্ষিত দেখিবা কপা, ¡Gracias!
চলে যায় হয় উপস্থিত এই আলোয়া রজা পরীক্ষিত এই আলোয়া অসীন গছর ফল এবার ওটার হাতে দিলা অসীন গছর ফল এবার হাতে দিলা অসীন গছর ফল দেখি অসীন গছর ফল দেখি পরীক্ষিত রজার লোভ লাগি যায় আর লগে 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 নাকর সরলইনি নাকর সরলইনি নাকর সরলইনি রজাই ঘ্রাণ লয় নাকর সরলইনি রজাই ঘ্রাণ লয় আর তার পিছত সেই অসীন গছর ফলগুতর পরাই মায়াবী তৈক্ষক নাগে বারু কি করিলে চাও হসুলি হই নাকেরে ভিতর লই গনা হয় নাকেরে ভিতর লই পরীক্ষিত ব্রহ্মতাল দংশ নকরিলা পরীক্ষিত ব্রহ্মতাল বিষর জালাত পরীক্ষিত সধলিয়া প কলিরা যুগত লোহরি নাম কলিরা যুগত